ফ্রেডি নিউজ ইসলাম ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতুন জাকিয়া দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিনে অস্থিতিশীল পরিস্থিতি ও কারফিউ প্রভাবে কিন্তু বাজারে বেশ প্রভাব পড়েছে সরবরাহ সংকটের অজুহাতে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে গেছে লাগাম ছাড়া দ্রব্যমূল্য আসলে দিশে হারা শ্রমজীবী মানুষ এবং দ্রুতই স্বাভাবিক অবস্থা ফিরে আনার জন্য অনেকেই প্রস্তাব তুলেছেন এবং একটু যদি বলি যে তিন দিনে কারফিউতে ভোগ্যপণ্য উৎপাদনকারী সিংহবাগ কারখানা বন্ধ রয়েছে পাশাপাশি ইন্টারনেট যে কদিন বন্ধ ছিল এর ফলে কিন্তু সমুদ্র এবং স্থলবন্ধনে আমদানি হওয়া নিত্যপূর্ণ চালানো আটকে আছে অন্যদিকে আশঙ্কায় পণ্যবাহী চাক নিয়ে সড়কে নামছে না চালকের সব মিলিয়ে নিত্যপূর্ণের সরবরাহ ব্যবস্থার একটা সংকট আমরা গত কয়েকদিনে দেখেছি যেটা আজকে থেকে বা গতকালকে থেকে একটু স্বাভাবিক হতে শুরু করেছে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আজকে আমরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে কথা বলবো এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমাদের মাঝে অতিথি হিসেবে পেয়েছি এই এজএম শ্রীকোজ্জামানকে মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আপনি গত বেশ কয়েকদিন একটা চিত্র আমাদের দর্শ থেকে তুলে ধরছিলেন আসলে গত তিন দিনের যে কারফিউ সেখানে ভোগ্যপণ্য উৎপাদনকারী সিংহব কারখানা বন্ধ রয়েছে এবং এই সুযোগে কিন্তু বাজারে একটা অস্থিরশীল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আপনারা মনিটরিং করছেন এই সময়ের মধ্যে কি অবস্থা দেখলেন বাজারে দেখুন আসলে গত 18 তারিখ বৃহস্পতিবার আমাদের লাস্ট অফিস ছিল ওই দিন বিকেল থেকেই পরিস্থিতি আসলে টোটালি যেটা হয়েছে এটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি এবং যেভাবে আপনার জ্বালাও পোড়াও থেকে শুরু করে যা হয়েছে এবং সারা দেশ কিন্তু ঢাকা থেকে অলমোস্ট আপনার কলাপস করেছিল যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে আমাদের যে লাইফলাইন যেটাকে বলবো আমাদের বিশেষ করে আমাদের যেটা যাত্রাবাড়ি থেকে যে রোডটা এটি ব্লক হয়ে গেছিলো দুই তিন দিন ধরে তো সেই ক্ষেত্রে যেই জিনিসটা হলো যে ওই একটা পরিস্থিতি বৃহস্পতিবার পরে শুক্রবারেও হয়েছে শনিবার রোববার পর্যন্ত এবং তারপরে আপনার মাননীয় প্রধানমন্ত্রী যেটি সিদ্ধান্ত নিলেন আমাদের আর্মি ডিপ্লয় করা হয়েছে কারফিউ জারি করা হয়েছে সেখানে এই বৃহস্পতিবারের পর থেকে শুক্র শনিবারে সত্যিকার অর্থে আমাদের সাপ্লাই চেনটা কিছুটা ডিসরাপ্টেড ছিল এবং যেহেতু কারফিউ ছিল মানুষজনও হতে পারেনি এই সুযোগে যেটা আছে সেটি নিত্য পণ্যের মধ্যে দুই ধরনের আছে যেটা কাঁচা পণ্য বিশেষ করে পেরিসেবেল আইটেম আপনার আমাদের মরিচ পেঁয়াজ বা আমাদের শাকসবজি সেখানে যেটা আছে কারফিউ যখন উড্ড করা হয়েছে তখন দেখা গেল যে যেহেতু সরবরাহ ব্যবস্থা অলমোস্ট আসলে বলবো যে ডিজার্ভটেড ছিল এই কারণে এই সুযোগে দামটা বাড়িয়ে দিয়েছিল এবং অনেক ক্ষেত্রেই যে সবজিটা আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা ছিল আমাদের এই সমস্যার আগে এক সপ্তাহ বা দেড় সপ্তাহ আগে সেটি দেখা গেল একশো টাকার উপরে চলে গেছে তা আমরা আসলে যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল আমরা আসলে যোগাযোগও বিভিন্নভাবে করতে পারছিলাম না তারপর আমরা টেলিফোনে টেলিফোনে যেটা ছিল বিশেষ করে কাঁচা মরিচ আপনার টোটালি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ছয়শো টাকা পর্যন্ত কেজি হয়েছিল এবং আমরা কিন্তু শুক্রবার বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় আমাকে বৃহস্পতি রাতেই ফোন দিয়েছিলেন এবং ওই দিন থেকেই আমরা কাজ করছিলাম টেলিফোনে যেটা মোবাইলে সেটি হলো আমাদের কাস্টমস যেটা আমাদের ভুবুড়া বন্দর থেকে কাঁচামরিচ পেঁয়াজ ঢোকে সোনামর্জিদ থেকে হেলি বন্দর থেকে আমরা প্রতিটা পয়েন্টে কথা বলেছি সেখানে কাস্টমসের যারা ছিলেন যেহেতু আমাদের সার্ভার ডাউন ছিল সেখানে তারা ম্যানুয়ালি একটি খুলেছে তারপরে ব্যাংকের সমস্যা ছিল যে টাকা জমা দিতে পারছিল না সেটাও আমরা ব্যবস্থা করেছি তা ইনফ্যাক্ট আমরা এখন যেটা এস্টাবলিশ করতে পেরেছি আমাদের পোর্টগুলো মোটামুটি সচল হয়েছে এবং এর মধ্যেও আমরা কিন্তু শুক্রবার রাতে আমরা সত্তর ট্রাক কিন্তু কাঁচামরিচ ঢুকেছে এবং সেটি যাতে ঢাকায় নির্বিঘেয়ে আসতে পারে সেই জন্য আমরা স্থানীয় প্রশাসন বিশেষ করে সাতক্ষীরার ডিসি আমাদের চাপাইনগঞ্জের ডিসি আমাদের যেটা অন্য বন্দরগুলো যেগুলো আছে স্থানীয় প্রশাসনের সাথে বিভাগীয় কমিশনের সাথে সমন্বয় করে রাতে রাতে কিন্তু এই ট্রাকগুলো চলে আসছে এবং আপনারা দেখেছেন যে কারফিউর মধ্যেও আমরা বিশেষ করে কাউরান বাজারটাকে আমরা দেখেছি এবং সেখানে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়ও গত দুদিন আগে উনি দেখেছেন এবং আজকেও আমরা কিছুক্ষণ আগে সেই বাজারে আমাদের সারা দেশের আমাদের অফিসাররা বাজারের সাপ্লাই চেনটা দেখছে সেই জায়গাটায় ঠিক এই মুহূর্তে আমি বলবো যে আমাদের এই সমস্যার আগে যে এক সপ্তাহ আগে যে সমস্যার আগে যে দামটা ছিল এখন কিন্তু সেই পর্যায়ে গেছে কিন্তু কাঁচা পণ্যের অনেক জায়গায় কিন্তু তার থেকেও কম দামে বিক্রি হচ্ছে যেহেতু আপনার এটা পচনশীল এবং এটা যেহেতু এতদিন মানে ব্লক হয়েছিল এটি যেহেতু প্রচুর পরিমাণ সরবরাহ ব্যবস্থা আমাদের এস্টাবলিশ হয়েছে এই কারণে কিন্তু এটা দামটা পড়ে মানে অটোমেটিক নিয়ে সরকেও নামতে পারছিলেন না চালকেরা এনিও একটা এখানে একটা জিনিস দেখেন আমরা প্রতিমন্ত্রী মহোদয় আমরা গত পরশুদিন মহतपुरের সবচেয়ে বড় পাইকারি কৃষি মার্কেট যেটা চলে আর সেখানে গেলাম সেখানে দেখেন এখানে আমরা কিন্তু নিশ্চয়তা দিয়েছিলাম ট্রাক শ্রমিকদের বা স্থানীয় প্রশাসনকে কিন্তু দেখা গেল যে ট্রাক শ্রমিকরা তারাও ভয় পাচ্ছিলেন যে রাস্তার পরিস্থিতি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি আমরা স্পেশালি কিন্তু আমাদের কুষ্টিয়া এবং বিভিন্ন জেলা থেকে যেখান থেকে আপনার আমাদের চালগুলো আসে সেটি কিন্তু আমরা গত দুই দিন আগে এস্টাবলিশ করতে পেরেছে এবং চালের দামটাও প্রায় তিন চার টাকা বেড়ে গিয়েছিল এটি এখন আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে আগের দামে চলে আসছে অলমোস্ট শুরু করেছে ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে কারফিউ কারণে চাহিদা আসলে তুলনামূলকভাবে কমে গেছে সেটা কতটুকু দেখেছে হ্যাঁ এটা একটা জিনিস হয় কি যে মানুষের তো কিছু ভোগ্যপণ্য যেটি স্টক থাকে এবং বাজারও থাকে সেখানে যেমন ধরেন চিনি তেল বা চাল এগুলো কিন্তু আপনার স্টক থাকে তা সেখানে এই স্টক দিয়ে কিন্তু আপনার সাত আট দিন কিন্তু চালু যায় এবং আমরা কিন্তু আমি প্রতিটা রিফাইনারির সাথে কথা বলেছি সেখানে তারা কিন্তু তাদের কিন্তু আসলে দামটা বাড়ানো হয়েছে না ওই ওইখানে আমি বলি যে আপনারা যেমন আপনি বললেন যে রিফাইনারি মানে উৎপাদন ব্যাহত ছিল আসলে কিন্তু ফ্যাক্টরিতে কিন্তু উৎপাদন চালু ছিল হয়তো সীমিত আকারই ছিল ফুল প্লেজের ছিল না এবং সেখানে চালু ছিল এবং আমরা কিন্তু ওই যে শনির আক্তার যে রোডটা এটি কিন্তু গত দুই দিন আগে ক্লিয়ার করা হয়েছে তা ওই রোডটা একটু ব্লক ছিল কিন্তু আমরা অন্য বিকল্প পথে কিন্তু প্রতি রাতেই কিন্তু ট্রাক ঢুকেছে এবং সেখানে আমাদের যে কাঁচা বাদে অন্য যে গ্রোসারি আইটেম আছে সেটি সাপ্লাই ছিল এবং আমরা কিন্তু সুপার শপগুলো সেখানেও কিন্তু কারফিউর বাইরেও কিন্তু সেগুলো খোলা ছিল একটা সমস্যা হয়ে গেছে আমাদের যেটা অনলাইনে যারা করতো চাল ডাল বা এই ধরনের যারা যে প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে এই ইন্টারনেটের কারণে তারা অপারেশন চালাতে পারেনি তারপর আমি তাদের সাথে কথা বলার পরে তারা তাদের লোকাল এরিয়ার নেটওয়ার্ক যেটা আছে ল্যানের মাধ্যমে তারা কিন্তু একটি হটলাইন নাম্বার ছিল ওয়ান সিক্স সেভেন ওয়ান জিরো এখানে কিছু করেছে কিন্তু ফুল প্লেজেট অপারেশন করতে পারেনি এই জন্য আসলে মানুষের অনেকেই কষ্ট হয়েছে যেমন আপনি দেখেন ইন্টারনেটের কারণে আপনার প্রিপেইড মিটারগুলোতে বিল দিতে সমস্যা ছিল এটা আসলে এখন একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে পণ্যের বাজার প্রবাহ কমলে দাম বাড়বে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু বাংলাদেশে যেটা দেখা যায় যে প্রেক্ষাপটে ১০ গুণ পর্যন্ত দাম বাড়ে এটি আসলে বাংলাদেশটা এখানে আমি দেখলাম যে আমি তো দীর্ঘদিন কমার্স মিস্ত্রিতে কাজ করেছি ভক্ত দপ্তরে প্রায় আড়াই বছর কাজ করলাম সেখানে একটা জিনিস দেখলাম যে এই জায়গায় আসলে ইথিকাল একটা বিষয় এখানে খুবই অনুপস্থিত আমরা যতই এখানে চেষ্টা করছে বাজার কমিটিকে আমরা করতে কিন্তু তারা একটা অজুহাতের অপেক্ষা থাকে সব সময় আপনি একটু বৃষ্টি হলো আপনার ইন্ডিয়া বন্ধ করে দিল বা এরকম যে কোনো ইস্যুতে রোজায় আমাদের ডিম্যান্ড বেড়ে যায় এই ইস্যুর অপেক্ষায় থাকে আর এই এই সময় তো অ্যাকচুয়ালি ইস্যুর তো মানে কোনো রকমই সাপ্লাই ছিল না সেখানে তারা এই সুযোগটা সেই সুযোগটা তারা নিয়েছে এখন যে জিনিসটা হয় কি যে এখানে আমাদের যে ইথিক্যাল যে পার্টটা আছে এটি তো আসলে সমাজের তো একটা অবক্ষয় হয়েছে ন্যাচারালি এবং তারা এই সুযোগ অনুযায়ী করে এবং এখানে আমি বলবো যে ভোক্তাদেরও আপনারাও নিউজ করেছেন যে ওই তিন চার ঘন্টা কারফিউ যখন খোলা হয়েছিল এবং তখনও কিন্তু আমার হয়তো প্রতিদিনের যেটা লাগবে আমি হয়তো এক সপ্তাহের জিনিসটা এমনি বাজারে কম তারপর আমি গিয়ে আগে গিয়ে বেশি বেশি কিনে রাখছি তাই সেই জায়গায় আসলে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের এই মন মানসিকতার চেঞ্জ দরকার এখন এই চেঞ্জটা করতে গেলে তো আসলে টোটাল মানে এটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ দরকার আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ভোক্তাদেরও যেমন রেসপন্সিবিলিটি আছে আমাদের ব্যবসায়ীদেরও আছে আর আমরা সরকারের যে অর্গানগুলো আছে আমাদের কাজগুলো যাতে এই জায়গাগুলোতে কোনো স্মুথলি সবকিছু হয় একটা প্রয়াস আসলে জরুরি আমরা আরো কথা বলবো তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টে এই ফাঁকে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে দর্শক একটা বিরতি পাচ্ছে আমাদের সাথে বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এবং আজকে আমরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে কথা বলছিলাম আমাদের আজকের অতিথি এ এইচ এম শফিকুজ্জামানের সাথে মহাপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্যার বিরতি যে আবার এক মুহূর্তে আমরা আসলে এই যে কাজামরিচের দর বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে বাজার মনিটরিং নিয়ে কথা বলছিলাম ডিমের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে দেখছি যে বড় একটা কোম্পানি থেকে আরতদারও জড়িত তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আসলে কি ধরনের ব্যবস্থা তাদের ক্ষেত্রে নিচ্ছে আমি সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে দেখুন আমাদের ডিম ব্রয়লার মুরগি গরুর মাংস নিয়ে তো আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছিলাম এবং ডিমের ক্ষেত্রে আপনারা মনে আছে যে যখন ডিজেলের বেড়ে গেল। তখন আপনার পরিবহন খরচ বাড়ার অজুহাতে দুই দিনের মধ্যে প্রতিটা ডিমের দাম তিন টাকা বাড়িয়ে দেওয়া হলো এবং সেটা আমাদের নলেজে আসার পরে আমরা এটা নিয়ে স্টাডি করলাম সেখানে পরিবহন খরচে পার ডিম পরিবহনে মাত্র বারো পয়সা খরচ হয়েছে কিন্তু বারো পয়সা জায়গায় তারা তিন টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল এবং এখানে আসলে সত্যিকার অর্থে আমাদের যে ব্যবসার ক্ষেত্রে আমরা যে প্রান্তিক যে যারা ব্যবসা করে বা ছোট ছোট এসএমই বা ছোট ছোট মানুষ যে ব্যবসা করে এগুলো কিন্তু এখন আমাদের সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটা আছে কালচার যে এখন কর্পোরেট গ্রুপের হাতে চলে গেছে সেখানে ইভেন চাল ডিম বা ব্রয়লার মুরগি এগুলো আমাদের অনেকগুলো কর্পোরেট গ্রুপ ঢুকে গেছে এবং সত্যিকার অর্থে আমরা যখন এটা দেখলাম এবং সকলে আমরা এখানে ওই সব গ্রুপের সাথে অভিযান করলাম তাদের বিরুদ্ধে এবং আমরা অনেক কিছু ফাইন্ড আউট করলাম এবং আপনার মিডিয়াও কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু আপনারা জাতির কাছে তুলে ধরেছিলেন এবং সেখানে আমরা যে বিষয়গুলো দেখলাম সেখানে ডিমের বাজারটা টোটালি নিয়ন্ত্রণ হয় আপনার এখানে স্টুডিওর পাশেই আছে তেজগা আর সেখানে আপনার আরত আছে এবং তাদের কাছে একটা এস এম এস দেওয়া হয় সেই এস এম এসটা কারা দিচ্ছে বা না দিচ্ছে এগুলো কিন্তু আমরা এখন সব কিছু ক্লিয়ার এবং এটা নিয়ে আমি সরকারকে অনেকবার আমি রিপোর্ট করেছি এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কাজ করেছি এবং সেই সময় এটা আমি আরও দেড় বছর আগের কথা বলছি তখন কিন্তু আমরা এদের বিরুদ্ধে সিআইডি সহ আমাদের কম্পিটিশন কমিশনের মামলাও হয়েছে এবং সেখানে কিন্তু ব্যবস্থাও নেওয়া হয়েছে এরপরও দেখেন যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে চার পাঁচ মাস ধরে আবার ডিমের বাজারটা অস্থির হয়ে গেছিলো এবং নূতন একটি অনুষঙ্গ যোগ হয়েছে যে তারা এই যখন আপনার কোরবানির পরে যখন ডিমের চাহিদা কমে যায় বা রোজার পরে যখন চাহিদাটা ওটা কমে যায় তখন তারা কি করছে এটা হিমাগারে রাখছে হিমাগারে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ডিম তারা মজুত করছে এবং তারা ডিমের সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে আবার দামটা বাড়িয়ে কিন্তু আবার মার্কেট করছে এবং সেটা নিয়েও আমরা বিভিন্ন হিমাগারে যেখানে আমরা খোঁজ পেয়েছি সেখানে আমরা অভিযান করেছি তো এখানে যে বিষয়টা হয় যে এই যে দুই মাস দেড় মাস আগেও যখন ডিমের দামটা আবার একটা পর্যায়ে যেমন একশো ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত ডজন হয়ে গেল তখন আমরা মাঠে নামলাম মাঠে নামার পরে আমাদের কিন্তু সারা দেশে আমরা অভিযান করার পরে কিন্তু একদিনের মধ্যেই কিন্তু সেখানে ডজনে বিশ থেকে ৩০ টাকা কমিয়ে গেছে কমে গেছে এখন বিষয়টা হয় কি যে এখানে কিন্তু একদিকে আমাদের সরকারের যে বিভিন্ন অর্গানগুলো তাদের যেমন কাজ করতে হবে এর পাশাপাশি কিন্তু আমাদের যে ব্যবসায়ী কমিউনিটি এবং এই যে ব্যবসা অতি মুনাফার যে জায়গাটা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কারণটা কি দেখেন আমাদের দেশে কিন্তু আমাদের যেটা আছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের দেশের যে ইনকামের যে অবস্থা বা জিডিপি বলেন পার্কে বিটা ইনকাম বেড়েছে মানুষের কনজামশনও বেড়েছে এখন কিন্তু দেখবেন যে আমাদের হ্যাঁ মূল্যস্ফীতি হয়েছে মানুষের কষ্ট হচ্ছে নিম্ন আয়ের কিন্তু তারপরেও কিন্তু আপনার সপ্তাহে একজন মানে নিম্ন আয়ের মানুষ সে কিন্তু মানে যেটুকু তার অ্যাফোর্ড করতে পারে একটা প্রোটিনের যে সোর্স আগে তো প্রোটিন পেতো না সেখানে ডিম ব্রয়লার মুরগি এগুলো কিন্তু প্রোটিনের একমাত্র সোর্স এখন বাংলাদেশে একটা বড় শ্রেণী মানুষ সেই জায়গায় তারা সীমিত করে দিচ্ছে এখন সীমিত করে দিচ্ছে সেই জায়গায় যে জিনিসটা হলো যে আমরা আমাদের যে কাজগুলো করছি কিন্তু আমাদের এককভাবে তো কাজ করলে হবে না এখন ধরেন এই ডিম বা পোল্ট্রি মুরগির ক্ষেত্রে আমাদের পাশের দেশের তুলনায় আমাদের এখানে প্রায় ফর্টি পার্সেন্ট কিন্তু দাম বেশি আমাদের যেমন ইন্ডিয়ায় কিন্তু আপনার সাত টাকা আট টাকা ডিম পাওয়া যায় বাংলাদেশি টাকায় এবং অন্য ব্রয়লার মুরগিও সেখানে বাংলাদেশি টাকায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এখানে দুশো টাকার কাছাকাছি ডিমও আপনার একশো পঞ্চাশ টাকা ডজন তাই এটা তো হওয়া উচিত না সেখানে একটা জিনিস হলো যে ফিডের দাম এবং ফিডের দামও কিন্তু তারা বাড়িয়ে রেখেছে এবং সেটা নিয়ে আমরা কাজ করছি বাংলাদেশ স্টুডেন্ট ট্রেড কমিশন আমাদের লাইভ স্টক মিনিস্ট্রি কাজ করছে কিন্তু এই কাজগুলো আরও দৃশ্যমান হওয়া উচিত এবং তাদের নিয়ন্ত্রণের জন্য যে যে অর্গানাইজেশনগুলো আছে এটি কিন্তু আরও ট্রান্সপারেন্ট হওয়া দরকার একদমই তাই এবং সেক্ষেত্রেও আমরা দেখতে পাই যে প্রতি বাজারে কিন্তু বাজার কমিটি রয়েছে এবং আপনি সেটার কথাও বলছেন একটু আগে যে কিছুদিন পরপরে আসলে আপনারা নিজেরাও মনিটরিং করছেন এবং প্রতিটা অভিযান বা মনিটরিংয়ের পর দেখা যায় যে কিছুদিন দাম কমে এবং পরে কিন্তু সেটা আবার যে একই দামটা চলে আসে এবং সেখানে কিন্তু পেঁয়াজের দাম যদি আজকে বলি আমি আজকে পেঁয়াজের দামও বেড়ে গেছে একশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পেঁয়াজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে মনিটরিং সেলটা করা হয়েছে তার কাজটা কি বাণিজ্য মন্ত্রণালয় যে মনিটরিং সেল সেটা তো বাণিজ্য মন্ত্রণালয় বলবে আমি ভক্ত অধিকার থেকে যেটা বলছি আমরা আমি আমি মূলত যে কাজটা করি সেটি হলো যে যখন এই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে বা আমাদের তো নর্মালি আমাদের এই যে নকল ভেজাল ফেক প্রোডাক্ট নিয়ে আমরা সারা বছর কাজ করি কিন্তু যখন যে কোনো পণ্যের দামটা অ্যাবনর্মাল হয়ে যায় সেটা গরম মশলা হোক সেটা ডাব হোক সেটা স্যালাইন হোক আমরা কিন্তু কাজ করছি এখন যে জিনিসটা হয় কি যে যে আপনি ব্যবসায়ী কমিটির কথা বললেন সেটা এফ এর যে শীর্ষ ব্যবসায়ী সংগঠন তারা খুব পজিটিভ এবং দেখবেন যে আগের যিনি সভাপতি জসীম ভাই বা এখন মাহবুব সাহেব আছেন বা ওখানে হেলালি ভাই আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনি এটার জন্য দায়িত্বপ্রাপ্ত তো ওনারা আমরা একসাথে কাজ করছি কিন্তু যে জিনিসটা হল যে প্রতিটা বাজার কমিটি এরা কিন্তু একটা স্ট্রং এখানে একটা বল হয় এবং সেই আমি মনে করি প্রতিটা বাজার কমিটি তারা আসলে এই এই যে এক একটা বাজারে যে হঠাৎ করে দামটা বেড়ে যাচ্ছে বা এই জায়গাটা কিন্তু তাদেরও একটা দাম বাড়ানোর একটা বড় ভূমিকা আমরা খুঁজে পাচ্ছি অর্থাৎ তারা এটার সাথে রিলেটেড এখন সেই জায়গাগুলো হচ্ছে যে প্রতিটা বাজার কমিটি তো লেজিটিমেটও না অনেক ক্ষেত্রে যেটা আছে যে বাণিজ্য মন্ত্র থেকে যে ট্রেড অর্গানাইজেশন সেটা আমাদের এফ বা আমাদের যেগুলো আছে চেম্বারগুলো আমাদের অ্যাসোসিয়েশনগুলো সেটা আমাদের নিয়ন্ত্রণে আছে যে অ্যাসোসিয়েশনগুলো তাদের আর্টিকেল অফ মেমোরেন্ডাম অনুযায়ী তাদের প্রতি বছর এগুলো নবায়ন করতে হয় বা যেটা বাণিজ্য মধ্যে কন্ট্রোল করতে পারে কিন্তু এই বাজার করে যেমন তেজগা যে ডিম আরত সমিতি সেটি একটা কি সমবায় নির্বন্ধন নিয়েছে এবং তাদের মূল কাজটা ছিল তারা সমবায়ের মাধ্যমে তাদের ওয়েলফেয়ার দেখবে কিন্তু তারা কি করছে তারা ডিমের দাম করে এবং তারা একটা মিটিং করেছে ব্যানার দিয়ে আপনারা দেখেছেন আমি কয়েকদিন আগে যে পনেরো বিশ দিন আগে তাদের নিয়ে একটা মিটিং করেছে এবং সেখানে আমি একটা ছবি দেখেছি সেখানে তারা একটা ব্যানার করেছে তারা সারা বাংলাদেশের এই যে ডিমের যারা নিয়ন্ত্রণ করে তারা ব্যানারে লিখেছে যে ডিমের মূল্য নির্ধারণ সংক্রান্ত মিটিং ডিমের মূল্য নির্ধারণের দায়িত্ব তো তাদের দেওয়া হয়নি এখন এই জায়গাগুলোতে হচ্ছে কি যে এখানে সবার যে কাজ করার ক্ষেত্রে আমি দেখছি যে সরকারের তরফ থেকে এবং ব্যবসায়ী কমিউনিটির এই জায়গায় আসলে সমন্বিতভাবে আরও মানে কি গভীরে কাজ করতে হবে এবং সেখানে যদি কেউ বলে যে আমার এই ডিমের উৎপাদন কস্ট এত সেটা কি আদৌ অত কিনা বা যে আপনার ফিডের উৎপাদন কস্ট বলছে যে এত সেটা আদৌ তত কিনা সেই বিষয়গুলো কিন্তু আরও অ্যানালাইসিস করা দরকার সেখানে আরও এনগেজমেন্ট বাড়ানো দরকার এবং এটি যদি আমরা সত্যিকার অর্থে যেটা আপনি বললেন যে বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং কমিটি বা সেল আছে এখন সেই জায়গাগুলোতে আমার মনে হয় এখানে আরেকটি স্ট্রেন করা দরকার আর আমি ভোক্ত অধিকারের যেটা হয়েছে কি যে আমরাও যদি বাণিজ্য মন্ত্রণালয়ের পার্ট হিসেবে আমরা বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণেই কাজ করছি কিন্তু সেখানে আমাদেরও লজিস্টিক আমাদের ম্যানপাওয়ারেরও কিন্তু অনেক স্কারসিটি আছে সেখানে আপনি যেটা বললেন যে আমার অভিযানের সময় দেখা গেল যে মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে থাকে আমরা চলে আসলে এখন প্রতিটা জায়গায় তো পাহাড়া দিয়ে রাখা যাবে না সেই জায়গাগুলোতে এনগেজমেন্টটা দরকার আমাদের আসলে বিজনেস কমিউনিটির দরকার একইভাবে ভোক্তাকেও কিন্তু সচেতন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এই মুহূর্তে যে তরমুজ আপনার রোজার সময় যখন দামটা বেড়ে গেল কেজিতে আপনার আশি টাকা করে কেজি একটা দশ কেজির তরমুজের দাম আটশো টাকা ছিল সেখানে কিন্তু ভোক্তারা কিন্তু রেসপন্স করেছে অর্থাৎ তারা তরমুজ কমিয়ে টাকা কমিয়ে দিচ্ছে এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি নিয়ে আসলে আমরা কথা বলছিলাম ভোক্তে অধিকার টিমের ধারাবাহিক বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা করা যায় কি না আসলে সেই প্রসঙ্গে যদি আপনার কাছ থেকে একটু বলি এবং সেই সাথে আরও একটা প্রশ্ন করতে চাই যে ভোক্তা অধিকার আইন সম্পর্কে মানুষ সেইভাবে সচেতন কিনা দেখেন আইনটা দু হাজার নয় হয়েছে এবং সেই আইন অনুযায়ী আমাদের তো সরকার কিছু দায়িত্ব দিয়েছে সেখানে প্রথম একটা বড় দায়িত্ব ভোক্তাকে সচেতন করা এবং আমি এটুকু বলতে পারি আমি আমার ট্রেনিংয়ে যে দুই আড়াই বছরে ভোক্তাকে সচেতন করার জন্য যে টুলসগুলো আছে আমি প্রতিটা টুলস অ্যাপ্লাই করেছি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এবং আপনাদের নিউজ মিডিয়াগুলোতে আমরা কিন্তু কথা বলছি আপনারা এগুলো প্রচার করছেন আমাদের অভিযানগুলো আমরা লাইভ করছি আমরা আমাদের নিজেদের একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আমরা আমাদের নিজস্ব স্টুডিও আছে এই কন্টেন্টগুলো ডেভেলপ করে যে বাজারে কী অনিয়মগুলো আছে সেটা জাতির কাছে তুলে ধরছে এবং এর মাধ্যমে কিন্তু আমি বলবো যে সচেতন আগের তুলনায় অনেক 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 গুণ বেশি হয়েছে কিন্তু এটির আরও সচেতন করার বিষয় আছে সেখানে যেমন ধরেন আমাদের এই আইনে আছে যে যদি কেউ প্রতারিত হয় তাহলে অভিযোগ করতে পারে সেই জন্য অভিযোগ করতে গেলে আমাদের আগে অফিসে আসতে হতো সেই জায়গায় আমি কী করেছি যে অনলাইনে আমাদের অধিদপ্তর থেকে সিসিএমএস চালু করেছি কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট একটা অ্যাপস চালু করেছি সেখানে কিন্তু মানুষ যে কোনো একটা ফোন স্মার্টফোন দিয়ে কিন্তু তার অনস্পটে সে এই অভিযোগগুলো দায়ের করতে পারে এবং আমার যেটুকু আমার কাছে যেটুকু ফিডব্যাক আমি জানি না আপনাদের কাছেও বোধ হয় একই রকম হবে এখন কিন্তু মানুষ ভক্ত অধিকারের যে অ্যাক্টিভিটিস সারা দেশে চলছে সেখানে মানুষ কিন্তু এখন যে চ্যালেঞ্জ করে যে আমরা ভক্ত অধিকারে অভিযোগ করব এবং সেটার হলে কিন্তু যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ব্যবসায়ী যারা আছেন বা দোকান মালিক যারা আছেন তারা কিন্তু অনেকে মানতে চান না তার ফলে কি আপনার মনে হয় যে ভক্ত অধিকার যে আইনটা আছে সেটা দুর্বল দুর্বলতা কি যে আইন তো যেটি আছে আইনের যে ম্যান্ডেট থাকে সেখানে আমাদের যেটুকু ক্ষমতা আছে আমরা সেটা কিন্তু সর্বোচ্চ ব্যবহার করছি আমাদের সাঁত্রিশ ধারা থেকে চুয়ান্ন ধারা পর্যন্ত বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে বা বিভিন্ন অনিয়মের ক্ষেত্রে আমাদের কাজ করা যায় সেখানে আমাদের ধরেন সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা করা যায় এখন ধরেন একটা ফ্যাক্টরিতে পুরাপুরি নকল ফেক জিনিস তৈরি করছে এবং সেটি বাজারজাত করছে আমরা কি করতে পারি আমরা করতে পারি তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করতে পারি বা ফ্যাক্টরিটাকে সাময়িক বন্ধ রাখতে পারে এখন এই জায়গাগুলোতে হচ্ছে কি আরো যে আইনগুলো আছে সেখানেও আপনার এই টুলস আছে স্পেশাল পাওয়ার একবার সেখানে মামলা করা যায় কম্পিটিশন কমিশনে মামলা করা যায় যদি এনটি কম্পিটিভ কিছু থাকে আর আমাদের আইনের ক্ষেত্রে আমাদের আইনের ক্ষেত্রেও যেটা আছে যে আমরা দু হাজার নয়ের পরে এই যে বারো তেরো বছরে আপনার অনেকগুলো চেঞ্জ হয়েছে মানুষের মন মানসিকতা ব্যবসায়িক মোটিভ চেঞ্জ হয়েছে সেখানে আমাদের আইনটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা অলরেডি আমরা এটা নিয়ে কাজ করছি আপনার তথ্যগুলো নিশ্চয়ই আমাদের দর্শকরা যারা আছেন তারা শুনে অবশ্যই নিশ্চয়ই তাদের কাজে লাগবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হবে আপনাকে ধন্যবাদ এবং এটিএন নিউজের যারা দর্শকরা দেখছেন আমি আশা করছি যে দেশের যে এই সামগ্রিক যে এই সম্প্রতি যে পরিস্থিতি এটি খুব সহজেই আপনারা এটা উত্তোলন করতে পারবো এবং আমরা ভোক্তার কাছে আমি লেজ মানে যেটা বলা হয় যে ন্যায্য মূল্যে যাতে এই পণ্যটা পাই সেটার জন্য আমরা কমিটিটা আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ এএসএম শফেকুজ্জামান মহাপরিচালক জাতীয় ভোক্তাধিকার সংসাদ দপ্তর থেকে আজকে আমাদের অতিথি ছিলেন এবং তার স্তরে আমি বলতে চাই যে অস্থিতিশীলতা এবং সংকটে মুহূর্তে কাজ করছে অচিরে আমরা তা থেকে মুক্তি পাবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী নিশ্চয়ই দিনে নিশ্চয়ই আমরা আরও আয়োজনে আমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন